মহিষাসুর মর্দিনী রূপে মা আমার এসেছেন। এই রূপটা কেন হল? পুজো তো আমরা করি, কবে পুজো করি, কবে থেকে শুরু হয়? ষষ্ঠীর থেকে সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো হয়, কিন্তু যে মহালয়ার থেকে যে আমাদের অনুষ্ঠান সূচি শুরু হয়ে যায়, অনেক অনেক জায়গায় মা মহালয়ার থেকে পুজোটা শুরু হয়ে যায়, মহালয়ার থেকে একদম দশমী পর্যন্ত, দশ দিন ধরে হয় পুজো। তাই রূপটাই বা কেন, আর মহালয়ার থেকেই পুজো হয় যেখানে, কি হিসাবে হয়, কি নিয়ম মেনে হয়? আমরা অনেকেই জানি যে মা করুণাময়ী কৃপাময়ী, ভক্তের ব্যথা সইতে পারে না, তার সন্তানরা যখন মা মা করে ডাকে, আর্তনাদ করে, মা তখন আসে। একসময় মহিষাসুর অনেক শক্তি অর্জন করে, এই মহিষাসুর কি দেবতা কি মানুষ, সবারই উপর অত্যাচার শুরু করেছিল, এবং সবাই যখন ভক্তরা আর্তনাদ করে মাকে ডেকেছে, তখন মা আমার নিজে মা দুর্গা রূপ ধারণ করে, দশভুজা রূপ ধারণ করে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। তা মহিষাসুরের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছিল কবে থেকে? এই মহালয়ার দিন থেকে, রাধে রাধে। তাই মহালয়ার দিনে ভোরবেলায় দেখবেন আমাদের একটা রীতিরেওয়াজ আছে বাঙালির ঘরে, অন্যান্য ঘরে হয় কিনা জানি না, ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর যে মহালয়াটা, ভোরবেলাতেই কিন্তু আমরা আস্বাদন করি, জয় রাধে। আর সেদিন থেকে কিন্তু মায়ের সঙ্গে আমার মহিষাসুরের যুদ্ধ কিন্তু শুরু হয়ে যায়, রাধে রাধে। এইভাবে যুদ্ধ চলতে থাকে কতদিন? কদিন চলে মা যুদ্ধ? ন দিন ধরে। ন দিন ধরে যুদ্ধ চলার পর দশ দিনের দিনে মা আমার মহিষাসুরকে বধ করেন। এটা হচ্ছে মায়ের মহিষাসুরের মর্দিনীর যে রূপ, এই কথা। তাই সবাই মিলে করবো একবার, ভবানী দয়ানী মহিষাসুরগুলো আমরা আশ্রয় দিয়েছি, খারাপ জিনিসগুলোকে, সেগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। তাই সবাই মিলে,
जग जननी जग স্বয়ং রামচন্দ্র রাধে রামচন্দ্র যাকে আমরা সবাই জানি রাম সীতা আমরা সবাই জানি যে সীতা মাতাকে চুরি করে নিয়ে গিয়েছিল কে রাবণ আর সেই রাবণ সীতা মাতাকে লুকিয়ে রেখেছিল তাই রামচন্দ্রর আজকে একটাই ইচ্ছা একটাই কাজ যেমন করে হোক সীতা মাতাকে উদ্ধার করতে হবে তাই রামচন্দ্র সীতা মাতাকে উদ্ধার করার জন্য যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন যে আমাকে যুদ্ধ করতে হবে তখন তিনি চিন্তা করলেন মা ছাড়া গতি নাই 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 মাকে ডাকতে হবে ও মা যারা গীতা পাঠ করেন তারা আমার সঙ্গে একমত দেখবেন শুরুতেই যেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে আজ্ঞা দিচ্ছে যাও তুমি যুদ্ধ করো অর্জুন ভয়ে কাঁপছে থরথর করে যে আমি যুদ্ধ করতে পারবো না আমার আত্মীয় স্বজন পরিবার সবাই শেষ হয়ে যাবে তখন ভগবান কৃষ্ণ নিজে আজ্ঞা দিচ্ছে তুমি মা দুর্গার স্তব করো মায়ের পুজো করো মায়ের আরাধনা করো মায়ের কৃপা হলে তুমি তোমার মনে তুমি সাহস পাবে বল পাবে তবে তুমি যুদ্ধ করতে পারবে তাই আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যারা কৃষ্ণ ভক্ত তারা অনেক সময় ভাবি যে শুধুমাত্র কৃষ্ণ পুজো করলেই হয় মা পার্বতীর পুজো করতে হবে না মা দুর্গাকে ডাকতে হবে না রাধে বল যারা প্রকৃত জ্ঞানী যারা প্রকৃত ভক্ত তারা ভালো করে জানেন যে মায়ের কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয়নি আর হবেও না তাই স্বয়ং রামচন্দ্র সীতা মাতাকে ওই রাবণের কাছ থেকে উদ্ধার করার জন্য আজ দেবীর আরাধনা করেছিলেন মাকে ডেকেছিলেন আর ঠিক সে সময় কুম্ভকর্ণ জাগরিত হয়েছে রাবণের ভাইয়ের নাম কি কুম্ভকর্ণ তো তা কুম্ভকর্ণ কতদিন ঘুমতো মা কতদিন ঘুমতো কুম্ভকর্ণ ৬ মাস আর কুম্ভকর্ণ ৬ মাস জেগে থাকতো আর যে সময় ঘুমিয়েছিল সে সময় কিন্তু যুদ্ধ শুরু হয়েছে তাই দেবতারা কিছুটা স্বস্তি পেয়েছে যে রাম যদি যুদ্ধ করে তাহলে নিশ্চয় রাম জয়ী হবে এখন তো কুম্ভকর্ণ ঘুমোচ্ছে তাই রাবণ যখন দেখলো যুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করেছে আমার একার পক্ষে এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় ঠিক সে সময় রাবণ করলো কি ওই কুম্ভকর্ণকে জাগরিত করলো আর কুম্ভকর্ণ যেই না জেগে গেল
তখনই ভয় হলো দেবতাদের, যে দেবতাদের দেবদেবীকে বন্দী করে রেখেছিল দুষ্ট রাবণ। অসময়ে জাগে কুম্ভকর্ণ, অসময়ে জাগে কুম্ভকর্ণ, অসময়ে জাগে কুম্ভকর্ণ, দেবতা সকল হইল ভেদ, এসে দাঁড়াইল ব্রহ্মা সমুখ, কি হবে প্রভু রামচন্দ্র। অসময়ে জাগে কুম্ভকর্ণ, অসময়ে জাগে কুম্ভকর্ণ, দেবতা সকল হইল ভেদ, এসে দাঁড়াইল ব্রহ্মা সমুখ, কি হবে প্রভু রামচন্দ্র। অসময়ে জাগে কুম্ভকর্ণ, অসময়ে জাগে কুম্ভকর্ণ, অসময়ে জাগে কুম্ভকর্ণ, এসো মা এসো মা এসো মা এসো মা এসো মা ব্রহ্মার কাছে স্তব করছে ব্রহ্মদেব। কুম্ভকর্ণ জেগে গেছে, আর কুম্ভকর্ণ যখন জেগে গেছে রামচন্দ্র তার জয়ী হতে পারবে না। রাবণ এবং কুম্ভকর্ণ দুজনে মিলে আমার রামকে যদি পরাস্ত করে দেয় তাহলে আমাদেরই বা কি বা হবে। ব্রহ্মা বলে ভয় পেও না, ব্রহ্মা কহে শোনো দেবগণ, ব্রহ্মা কহে শোনো দেবগণ, মোর কাছে আছে এক ধন, সে যে আদ্য শক্তি মহামায়া সকল বিপদে করিবে রক্ষা। আদ্য শক্তি মহামায়া সকল বিপদে করিবে রক্ষা, জাগো মা 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 জাগো জাগো মা জাগো মা। মাকে জাগরিত করছেন কে? ব্রহ্মা এবং সকল দেবতা মিলে। মা তুমি জাগরিত হও, মা তুমি না জাগরিত হলে আজকে রামচন্দ্র জয়ী হবে না। তাই রামচন্দ্রকে জয়ী করার জন্য, মায়ের কৃপা পাওয়ার জন্য অসময়ে মাকে জাগরিত করা হয়েছে। ও মা অসময়ে জাগে কেন? মাকেও অসময়ে কিন্তু জাগানো হয়েছে, শুধু কুম্ভকর্ণ নয়। তাই আমাদের এই যে দুর্গাপূজা, এটাকে বলা হয় কি? অকাল বোধন। বোধন মানে জাগানো, অকালে মানে অসময়ে মাকে জাগরিত করা হয়েছে গো। অকালে মা ঘুমিয়েছিল, অর্থাৎ দেবতাদের নিয়ম অনুসারে মা আমার জাগরিত হন, মা আমার ঘুমোতে যান। তা মানুষের হিসাব মতো আমাদের যে ছ মাস আছে না মা, মাঘ ফাল্গুন চৈত্র, মনে রাখবেন মায়েরা, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই ছয় মাস হচ্ছে দেবতাদের দিন, এটাকে বলা হয় উত্তরায়ণ। এখন মা বলুন, দেবতা বলুন, দেবী বলুন, সবাই জেগে থাকে। আর এই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ আর পৌষ, শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত যে ছ মাস এটাকে বলে দক্ষিণায়ণ। এখন কিন্তু দেবদেবী এবং আমার মা ঘুমিয়ে থাকেন। কোন মাস থেকে বললাম? শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ। তাহলে এখন কোন মাস? আশ্বিন মাস। এখন দেবতাদের রাত্রি না দিন? রাত্রি। তাহলে ছ মাস হয়েছে দিন, ছ মাস হয়েছে রাত, আর এখন রাত্রিবেলা বলে মাকে জাগিয়ে মাকে বোধন করিয়ে মাকে উঠিয়ে মায়ের কাছে প্রার্থনা করছে, মা তুমি শক্তি দাও,
আমার রামচন্দ্র যেন জয়ী হয়। তাই রামচন্দ্রকে জয়ী করাবার জন্য, সীতা নামক সম্পদকে উদ্ধার করার জন্য এই অকাল বোধন পুজো করেছিলেন, মহিষাসুর মর্দিনী রূপে পুজো করেছিলেন স্বয়ং রামচন্দ্র। তাই আমাদের এই বাঙালির যে দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা, এটা কিন্তু রামচন্দ্রের পূজা। জয় রাধে, জয় শ্রী গৌরহরি। আজকে চলুন আমরা সেই মা নিজে জাগরিত হয়ে সকল ভক্তদের, দেবতাদের, ব্রহ্মাকে এবং সকল অসুরদের সবাইকে জানিয়ে দিলেন যে কিভাবে তিনি রামচন্দ্রকে জয়ী করবেন। প্রকটিতা মা আইল হে থা, জানাইল পূজার বিধি রাবণের সংহার। মায়েরা একবার উলুধ্বনি মা মা জাগরিত হয়ে আমাদের সবাইকে কৃপা করছেন। মায়ের কথা না বলে কিন্তু আমরা হরিনামে যাব না, কেননা আজকের প্রতিষ্ঠিত মন্দির মায়ের নামে, দুর্গাপূজার নামে, অকাল বোধন দুর্গার নামে। তাই এই গানটা দিয়ে আমরা শেষ করে মা কেন এলেন, কিভাবে কৃপা করলেন করে আমাদের আজকের যে আস্বাদনের বিষয় সাক্ষী রঘুনাথ, সেটা কিন্তু আমরা সবাই মিলে আস্বাদন করব। মা প্রকটিত হয়ে কৃপা করছেন এবং কিভাবে তিনি রামচন্দ্রকে জয়ী করবেন সেটাও বলে দিচ্ছেন, একটু মন দিয়ে শুনবেন। প্রকটিতা মা আইল হে থা, জানাইল পূজার বিধি রাবণের সংহার। সপ্তমীতে রামচন্দ্রের ধনুকে আসিব, অষ্টমীতে রামের মহাবিপদ কাটিব। সপ্তমীতে রামচন্দ্রের ধনুকে আসিব, অষ্টমীতে রামচন্দ্রের মহাবিপদ কাটিব। সন্ধিক্ষণে দশ মাথা লুটিবে মাটিতে, রাবণ বধ হইলে রাম সীতায় উত্থা দিবে। জয় জয় রামচন্দ্র কি, জয় জয় রামচন্দ্র কি, জয় জয় সীতা মাতা কি, জয় জয় ভোলানাথ পার্বতী কি। নবমীতে মহাসম্পদ পাইলে রামচন্দ্র, দশমীতে বিজয় উৎসব হইবে আনন্দ। নবমীতে মহাসম্পদ পাইলে রামচন্দ্র, দশমীতে বিজয় উৎসব হইবে আনন্দ। প্রকটিতা মা আইল হে থা, জানাইল পূজার বিধি রাবণের সংহার। জয় জয় দুর্গে, জয় জয় অম্বে, 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 জয় জয় দুর্গে, রামচন্দ্রের ধনুকে। যেই না আসবে মহাযুদ্ধে, রামচন্দ্র যখন রতি হবেন ঠিক সেই সময় রত হবেন, তখন মহাযুদ্ধে অষ্টমীতে মা আমার থাকবেন রামচন্দ্রের ধনুকে। যে কারণে সন্ধিক্ষণ অর্থাৎ অষ্টমী শেষ নবমী শুরু, সন্ধিক্ষণে ঠিক সন্ধিক্ষণে রাবণের দশ মাথা মাথা মাটিতে লুটিয়ে যাবে। তাহলে রাবণ বধ হয়েছিল কখন? অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে। হরি বল। দশ মাথা যখন লুটিয়ে পড়বে তখন হবে রামচন্দ্রের জয় এবং সীতা মাতাকে উদ্ধার করবে।
নবমীতে সেই মহাসম্পদ যখন রামচন্দ্র পাবেন তখন দশমীতে রামচন্দ্র সবাইকে নিয়ে মহানন্দে বিজয় উৎসব করবেন। এটাই গৌরব রামানন্দে হরি হরি বল, হরি 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 বল।